হ্যালো তাসিন, হ্যাঁ, লেট হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকেও তোমার কাছে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি, উত্তর করে দাও। আচ্ছা, শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়া ও ফিনাইল অ্যামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী? কোনটি অধিক ক্ষারধর্মী? তাহলে শুরুতে এখন আসি ক্ষারের সংজ্ঞা কি। ক্ষার যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে, আরহেনিয়াসের মতবাদ অনুসারে। ব্রোন সেটলারের মতবাদ অনুসারে কি, যারা আমার প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে কি, ক্ষার। আর লুইসের মতবাদ অনুসারে যারা মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, যে যত দ্রুত ডোনেট করতে পারবে সে কি হবে, তত শক্তিশালী হবে। এখন আসি অ্যামোনিয়া এবং ফিনাইল অ্যামিনের কাছে। প্রত্যেকে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়, তার কোনো ধরনের কি নেই, কোনো বেঞ্জিন বলয় নেই, ফলে সে কি একটি এনএসসি হচ্ছে একটি ছোট একটি সংগঠন, যার একটি নাইট্রোজেন থাকে, তিনটা হাইড্রোজেন থাকে, আর নাইট্রোজেনের কি একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। যেহেতু কোনো বেঞ্জিন বলয় নেই, সে কি করতে পারে, সহজেই তার সে মুক্তজোড় ইলেকট্রনটি রয়েছে সেগুলো কি করতে পারে, দান করতে পারে, ডোনেট করতে পারে। কিন্তু যদি আমি ফিনাইল অ্যামিনের ক্ষেত্রে আসি, তখন কি ফিনাইল অ্যামিনেরও কি নাইট্রোজেন আছে, নাইট্রোজেনে কি থাকে, অবশ্যই মুক্তজোড় ইলেকট্রন থাকবে, কিন্তু তার যে ইলেকট্রনটা আছে সেটা দান করার পূর্বে অবশ্যই রেজোনেন্সে অংশগ্রহণ করে। এখন যখন রেজোনেন্সে অংশগ্রহণ করে, তখন সে তো ঠিক মতো ইলেকট্রনটা সে ডোনেট করতে পারতেছে না, আর যখন রেজোনেন্সে অংশগ্রহণ করে তার মানে কি সেখানে অনেকটা লেট হয় যে আমি এখন ইলেকট্রনটা ডোনেট করব। সো তার ইলেকট্রন ডোনেশনটা ফাস্ট হয় না, সেক্ষেত্রে NH3 এর একদম ডোনেট করাটা ফাস্ট হয়, তাই NH3 সহজেই দ্রুত মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, তাই NH3 অবশ্যই অধিক শক্তিশালী। ওকে, তারপর আমার সাথে সাথে আরো অনেকেরই খুবই কমন একটা কোয়েশ্চেন, কিন্তু সবাই একটু কনফিউজ থাকে। তো প্রশ্নটা হচ্ছে, ইথানল পানিতে দ্রবণীয় কিন্তু ডাই ইথাইল ইথার পানিতে অদ্রবণীয় কেন? এখন যদি আসি প্রথমে ইথানলের কথায়, ইথানল কি একটি অ্যালকোহল, যার অ্যালকাইল গ্রুপ শুধুমাত্র রয়েছে কি একটি। আমরা সকলেই জানি কি অ্যালকাইল গ্রুপগুলো যেগুলো রয়েছে তাদের কি ধনাত্মক আবেশী প্রভাব থাকে, আবেশী প্রভাব থাকে, যার ফলে এরা সহজে কি ধনাত্মক চার্জে চার্জিত হতে চায়, আর ধনাত্মক চার্জে চার্জিত হয় কিভাবে, ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে। আর প্রত্যেক অ্যালকোহলে সেখানে কি থাকে, একটি অক্সিজেন থাকে, অক্সিজেন হচ্ছে কি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যার ফলে এক পাশে অ্যালকাইল গ্রুপ আর এক পাশে হাইড্রোজেন এবং মাঝখানে তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, ফলে সেখানে পোলার আয়নের সৃষ্টি হয়, ফলে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। আর সে যখন পানিতে যায় সেখানে কি হাইড্রোজেন বন্ড গঠন করে, আর হাইড্রোজেন বন্ড গঠন করার কারণে সে পানিতে দ্রবীভূত হতে পারে। কিন্তু ডাইইথাইল ইথারের ক্ষেত্রে কি হয়, দুই পাশে কি থাকে, অ্যালকাইল গ্রুপ থাকে আর মাঝে থাকে অক্সিজেন, তো দুই পাশ থেকে কি ধনাত্মক আবেশিক প্রভাব থাকে, তো দুই পাশ থেকে সে কি পায়, ইলেকট্রন পায়, ডোনেট পাচ্ছে। কিন্তু সেখানে কি আমার তড়িৎ ঋণাত্মক অক্সিজেন রয়েছে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, যার ফলে সেখানে কোনো পোলার আয়নের সৃষ্টিই হয় না। সো আংশিক ধনাত্মক চার্জ নেই, আংশিক ঋণাত্মক চার্জ নেই, সো যখন আমি একে পানিতে দিব সেখানে তো আমার কোনো ধরনের হাইড্রোজেন বন্ড গঠিত হবে না, তো সে পানিতে দ্রবীভূত হতে পারে না, আর ইথানল পারে। ধন্যবাদ তাসিন, আমরা আবারও তোমার কাছে চলে আসবো এমন কিছু কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সি ইউ সুন।